29 সেপ্টেম্বর কাটিগড়া সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরম্পরাগত চলে আসা বার্ষিক সিরাতুন নবী মাহফিল ভাবে বার্ষিক সিরাতুন নবী মাহফিল ভাব গম্ভীরা পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিহি নাগ। অনুষ্ঠানে নবীনচন্দ্র কলেজের অধ্যাপক তথা নেদায়ে দিনের সহকারী সম্পাদক মৌলানা ডক্টর ফজলুর রহমান লস্কর জ্ঞান বিজ্ঞানে ইসলামের অবদান শীর্ষক বিষয়ের ওপর লিখিত বক্তব্য দিতে গিয়ে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপ্রেরণায় জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা আরম্ভ হয়েছিল, তা শেষ পর্যন্ত বিভিন্ন মনীষী ও বৈজ্ঞানিক কর্তৃক বিজ্ঞানের নতুন নতুন শাখা সৃষ্টি করে বিশ্ববাসীকে দিশা দেখালো ও নতুন নতুন আবিষ্কারের দ্বারোদ্ঘাটন করল। চিকিৎসা বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, অঙ্ক, রসায়ন, পদার্থবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার ও মৌলিক গ্রন্থ রচনা গোটা পৃথিবীকে কিভাবে পথ দেখালো তার উপর তাত্ত্বিক বিশ্লেষণ করেন ডক্টর লস্কর। তিনি ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন করে প্রকৃত জ্ঞানী ও চরিত্রবান হওয়ার পরামর্শ দেন। এদিন অনুষ্ঠানের প্রথমার্ধে ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত, গজল আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কথোপকথন ইত্যাদির উপর প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিষয় শিক্ষক মাওলানা মজিবুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি তথা অধ্যক্ষ মিহির নাগ মহাপুরুষদের জীবনী অধ্যয়ন ও আলোচনা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করতে আহ্বান করেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। মদিনা থেকে যখন মক্কা বিজয় হলো, একটা সময় হয়েছে মক্কা বিজয় হয়ে গেছে, তখন কাকে তুলেছিলেন কাবার ছাদের উপর? কাকে? আমরা তো বলবো এটা তো কালো মানুষ, এটা তো জাত পাতের সমস্যা। আমরা বলবো এটা কেমনে তুলব না? হযরত মুহাম্মদ বললেন, আমাদের মধ্যে কালো সাদার পার্থক্য নেই, আরবে আজমে পার্থক্য নেই, আমেরিকা ভারতে পার্থক্য নেই, বাংলাদেশ শ্রীলঙ্কায় পার্থক্য নেই, সমস্ত মানুষ একই সন্তান, একই আদমের বংশধর। সুতরাং তার চরিত্র উত্তম হবে, সেই শ্রেষ্ঠ। তা হযরত বিলালকে কোথায় উঠালেন বলুন তো? কাবার ছাদের উপর উঠিয়ে তিনি বললেন, তুমি আজান দেও। তাকে এত মর্যাদা দিয়েছিলেন, সেটাই ছিল ইসলাম। আজকে ইসলাম ইজ মিসআন্ডারস্টুড, ইসলামকে ভুল বুঝাবুঝি হচ্ছে। তার কারণ আমরা ছাত্রছাত্রীরা পড়াশোনা করি না। নারীর কি অধিকার আছে? নারীর কি সম্পত্তির অধিকার ইসলামে দিয়েছে? এক সময় নারীর অধিকার ছিল না। নারীরা মানে কি ছিল? মানে সমাজের মধ্যে ঘৃণিত ছিল বস্তু, নারীদেরকে হত্যা করা হতো। আজকাল কি কি করা হয় জানেন? আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে মাতৃ গর্ভে নারীকে যদি দেখা যায় লিঙ্গ নির্ণয় করা যায়, তাহলে হয়তো অ্যাবর্শন করে ফেলে দেওয়া হবে। আজকাল কি আধুনিক পদ্ধতিতে হচ্ছে? হয়তো তখনকার যুগে আগে মেরে ফেলে দেওয়া হতো। যে নারীর অধিকার ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অধিকারকে প্রতিষ্ঠা করলেন, নারী সম্পর্কে ভুল বুঝাবুঝি নিরসন করলেন, নারীদেরকে সম্পত্তির অধিকার দিলেন। বাবার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক পাবে, স্বামীর সম্পত্তিতে ছয় ভাগের এক ভাগ পাবে, আরও পাবে, আরও পাবে, মোহরানা পাবে। এবং নারীর উপর দায়িত্বের চাপ থেকে লাঘব করে দেওয়া হয়েছে। দায়িত্ব এত বেশি দেওয়া হয়নি, কিন্তু তাকে সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, তা সাইন্টিফিক ট্র্যাডিশন আছে। তারপরে তখনকার যুগে কী হয়েছে? বিধবাদের বিবাহ হতো না। বিধবাদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করা হতো, বুঝেছেন? বিধবাদেরকে ভুল করা হতো সমাজের ধনীরা, বুঝেছেন? হযরত মুহাম্মদ নিজে বিধবাদেরকে বিবাহ করে তিনি দেখিয়ে দিলেন বিধবাদের মর্যাদা কতটুকু, বিধবাদেরকে স্থান দিলেন সমাজের মধ্যে, নারীদের মর্যাদা তিনি তুলে দিলেন। এভাবেই হযরত মুহাম্মদের হোল লাইফ ফুল অফ রিফরমেশন, রিফর্মার সমস্ত লাইফ প্রতি পদে পদে কাজে কাজে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কি করেছেন? সমাজ পরিবর্তনের জন্য সংস্কার করেছেন। আজও তা জাগরুক আছে। আমরা হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমরা ভুলে গেছি।